হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচটিএমএল সিএসএস টিউটোরিয়ালে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আমরা শিখব বেসিক ফর্মস, ফর্মস এলিমেন্ট, ইনপুট টাইপ, লার্নিং অ্যান্ড প্র্যাকটিস, দেন ইম্পর্ট্যান্ট ইনপুট অ্যাট্রিবিউট, অ্যান্ড লাস্ট আমরা কিছু প্র্যাকটিস করব ইম্পর্ট্যান্ট ইনপুট অ্যাট্রিবিউট নিয়ে। ওকে, তাহলে শুরু করে দেওয়া যাক। আমরা এখানে বেসিক একটা ফর্ম দেখতে পাচ্ছি। এখানে বেসিক ফর্ম হিসেবে আমি চুজ করেছি ফেসবুকের সাইন আপ পেজ, সাইন আপ ফর্মটা। এখন ফেসবুকের সাইন আপ ফর্মে এখানে আছে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এর ইনপুট ফিল্ড আছে, এবং এখানে ইমেল অ্যাড্রেসের জন্য একটি ইনপুট ফিল্ড আছে, এখানে মোবাইল নম্বরের জন্য একটা ফিল্ড আছে, পাসওয়ার্ডের জন্য একটা ফিল্ড আছে, তারপরে একটা সিলেক্ট অপশন আছে বার্থডে ডেটের জন্য, এবং রেডিও বাটন আছে, মেল ফিমেল একটি চেক করার জন্য রেডিও বাটন আছে, তারপরে একটা নিচে সাইন আপ একটা সাবমিট বাটন আছে। সবার আগে বুঝতে হবে যে ফর্ম, ফর্ম জিনিসটা কি। ফর্ম হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা ইউজারের ইনপুট কালেক্ট করতে পারি, যেখানে আমাদের ইউজার কোনো ইনপুট দিতে পারে, এবং সেখান থেকে আমরা ইউজারের যে ইনপুট দিবে সেই ইনপুটটা আমরা কালেক্ট করে নিয়ে আমরা ইউটিলাইজ করতে পারি। আর ইউটিলাইজেশন, এখন ইনপুট কালেক্ট করার জন্য আমরা এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের যে জিনিসটা ইউজ করি সেটি হচ্ছে ফর্মস। আর আমরা এই ইনপুট ইনপুট ফিল্ড থেকে যে তথ্যগুলো পাই সেই তথ্যগুলো সংগ্রহ করে এবং সেটিকে নিয়ে কাজ করার জন্য আমরা যেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি, বেশিরভাগই আমরা ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি। দেখা গেছে আমরা পিএইচপি, এসপি ডট নেট, জাভা, রুবি অন রেলস, এই জিনিসগুলো আমরা ইউজ করি এই যে ইনপুট ফিল্ডের মাধ্যমে যে তথ্যগুলো আমরা কালেক্ট করি, ডাটাগুলো আমরা কালেক্ট করি সেগুলো ইউটিলাইজেশনের জন্য। আচ্ছা, দেন আমাদের ফর্মসের এলিমেন্টগুলো কি কি। আমাদের ফর্মস তৈরি করার জন্য সবার আগে আমাদের ফর্ম ট্যাগটা লিখে নিতে হবে, এবং ফর্ম ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে। ফর্ম ডিক্লিয়ারেশন, ফর্মের ওপেনিং ট্যাগ দিয়ে এন্ডিং ট্যাগের মাঝখানে আমরা ফর্মসের বিভিন্ন ফিল্ড ক্রিয়েট করব। এখন আমাদের ফর্মসের যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে, অ্যাট্রিবিউটের মধ্যে একটি রয়েছে অ্যাকশন, যেটি ইউআরএল অফ ফর্ম স্ক্রিপ্ট, যেখানে আমরা স্ক্রিপ্টিং, আমরা যে ব্যাকএন্ডের স্ক্রিপ্টিংগুলো লিখব সেই স্ক্রিপ্টিং এর ইউআরএলটা আমার অ্যাকশনের মধ্যে লেখা হয়। আর মেথড, মেথড বলতে বোঝায় আমরা ফর্মটা কিভাবে পাঠাতে চাই। একটি দুটো অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের দুটি ভ্যালু আছে, একটি হচ্ছে গেট আকারে পাঠাতে পারি, পোস্ট আকারে পাঠাতে পারি। আর আমরা যদি ফর্মটিকে ফাইল আপলোডের জন্য ইউজ করি তখন এনসি টাইপ অ্যাট্রিবিউটটি ইউজ করা হয়। এখন আমরা যদি ফর্মের ভিতরে কোনো ফিল্ড তৈরি করতে চাই তখন আমাদের ইনপুট ট্যাগ ব্যবহার করতে হয়। ইনপুট ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে, যেমন ইনপুটের টাইপ, মানে ইনপুট ফিল্ডটা কিরকম হবে, ইনপুট ফিল্ডটা কিরকম ইনপুট নিবে, টেক্সট টাইপের ইনপুট নিবে নাকি পাসওয়ার্ড টাইপের ইনপুট নিবে, না চেকবক্স আকারে ইনপুট নিবে, নাকি ইনপুট টাইপ যদি আমি সাবমিট দিই তাহলে একটা সাবমিট টাইপের বাটন ক্রিয়েট হবে যেটিকে প্রেস করলে আমার পুরো ফর্মটা সাবমিট হবে। আচ্ছা, এই গেল আমাদের টাইপ। এরপরে আছে হচ্ছে ইনপুট ফিল্ডের নেম। ইনপুট ফিল্ডের নেম আমরা মেইনলি প্রসেসিং এর জন্য ইউজ করে থাকি, প্রসেসিং স্ক্রিপ্টে আমরা ইনপুটে যে নেমটা দিব সেই নেমটা আমরা ইউজ করে থাকি। আর ভ্যালুটা হচ্ছে ইনপুট ফিল্ডের যে ইনিশিয়ালাইজড যে ভ্যালুটা থাকবে সেটি আমাদের ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে দিতে হয়। আর সাইজ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি আমার ইনপুট ফিল্ডের সাইজ কতটুকু হবে। আর ম্যাক্সিমাম লেন্থ আমরা দিয়ে আমরা দিতে পারি, যে আমরা বুঝিয়ে দিতে পারি যে আমাদের যে ইনপুট ফিল্ডটা থাকবে তার ভিতরে কয়টি ক্যারেক্টার আমরা লিখতে পারব। এবং আমরা যদি ইনপুট ফিল্ডের আরেকটি অ্যাট্রিবিউট আছে চেক, যেটি আমাদের রেডিও বাটন এবং চেক বক্সের জন্য কাজ করে, এটি যদি আমি চেক করে দিই, যেটি চেক করা থাকবে সেটি আমাদের ফর্ম লোডিং এর সময় সেই অপশনটি চেকড অবস্থায় থাকবে। এই জিনিসগুলো খুব ভালো মতো আমাদের যখন আমরা প্র্যাকটিস করব একটু পরে এই জিনিসগুলো খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এরপরে আছে আমাদের সিলেক্ট অপশন। সিলেক্ট অপশন দিয়ে ড্রপডাউন লিস্ট তৈরি করা হয়। এখন ড্রপডাউন লিস্ট তৈরি করার জন্য আমরা সিলেক্ট ইউজ করি। সিলেক্টের ভিতরে আমরা অপশন ক্রিয়েটের মাধ্যমে আমরা মাল্টিপল
অপশন ক্রিয়েট করতে পারি আমাদের ড্রপডাউন লিস্টে। এখন সিলেক্টের অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন সিলেক্টের নেম, নেম অ্যাট্রিবিউটটি ইউজ করা হয়েছে স্ক্রিপ্ট প্রসেসিংয়ের জন্য। এরপরে আমাদের আছে সাইজ অ্যাট্রিবিউট, এরপরে আছে মাল্টিপল অ্যাট্রিবিউট। এখন মাল্টিপল অপশন যদি আমি সিলেক্ট করতে চাই আমার একটা ড্রপডাউন লিস্টে, আমি যদি মাল্টিপল অপশন সিলেক্ট করতে চাই তাহলে আমাদের সিলেক্ট অপশনের অ্যাট্রিবিউট হিসেবে মাল্টিপল লিখে দিতে হবে। এখন অপশনের অ্যাট্রিবিউট হিসেবে আছে ভ্যালু এবং সিলেক্টেড। আমরা ভ্যালু ইউজ করি হচ্ছে অপশন, আমরা যদি স্ক্রিপ্টে যে আমাদের অপশনটা যদি পাঠাই, আমরা এইচটিএমএল পেজ থেকে অপশনের মাধ্যমে আমরা যে ডেটাটা পাঠাতে চাই সেটি আমাদের ভ্যালুর মধ্যে লিখতে হবে। এই ভ্যালুর ভিতরে আমি যা লিখবো সেটি আমাদের পিএইচপি স্ক্রিপ্টে চলে যাবে। আচ্ছা, এরপরে আছে আমাদের টেক্সট এরিয়া। আমরা যদি বেশ বড় একটা টেক্সট এরিয়া নিতে চাই মেসেজ লেখার জন্য অথবা কোনো টেক্সট লেখার জন্য, তখন আমাদের ফিল্ড ক্রিয়েটের জন্য যেটি ইউজ করতে হয় সেটি হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়ার বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে, একটি হচ্ছে নেম, যেটি যেটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। আর এরপরে আছে হচ্ছে রোস, মানে এখানে রো কয়টা থাকবে। এরপরে আছে কলাম, কলাম কয়টা হবে। এরপরে আছে র্যাপ, এই র্যাপিংয়ের মাধ্যমে র্যাপিংয়ের আরও কয়েকটা ভ্যালু আমরা ইউজ করতে পারি, যেমন অফ, হ্যান্ড, সফট। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আমাদের ইনপুট ফিল্ড কিভাবে তৈরি করে। ইনপুট ফিল্ড তৈরি করার জন্য আমাদের ইনপুট টাইপ টেক্সট লিখতে হয় এবং একটা নেম দিয়ে দিতে হয়। নেমটা কেন দিতে হয় সেটা আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে এটি আমাদের স্ক্রিপ্টিং এর জন্য, মানে আমরা ব্যাকএন্ডের জন্য যখন স্ক্রিপ্টিং করব তখন আমাদের এই নেমটা লাগে। এরপরে আমরা যদি পাসওয়ার্ড ফিল্ড ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এতে ইনপুট টাইপ পাসওয়ার্ড দিয়ে দিতে হয়। আমরা যদি রেডিও বাটন ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ইনপুট টাইপ হবে রেডিও। রেডিও লিখে আমরা যদি চেকড লিখে, রেডিও লিখে নেম, ভ্যালু এগুলো যদি দিয়ে দিই তাহলে আমাদের নেম এবং ভ্যালু থাকবে। এবং আমরা যদি দুটি রেডিও বাটনকে একটি গ্রুপে সিলেক্ট করতে চাই, মানে একটি সিলেক্ট করলে আরেকটি ডিসেবল হয়ে যাবে, তাহলে আমাদেরকে নেম ইউজ করতে হবে এবং নেমটা হতে হবে সেম, মানে দুইটা আমাদের রেডিও বাটনের নেম হতে হবে সেম। আর আমরা যদি চেক করে দিই, যেটিকে চেক করব ফর্ম লোড ফার্স্ট লোডিং এ, আমাদের সেটি চেকড অবস্থায় দেখাবে রেডিও বাটন। এরপরে আছে আমাদের চেকবক্স, চেক ইনপুট টাইপ চেকবক্স লিখলে আমরা চেকবক্স ক্রিয়েট করতে পারি। এরপরে আছে আমাদের সাব ইনপুট টাইপ বাটন, দিয়ে আমরা বাটন তৈরি করতে পারি। এরপরে আমরা যদি চাই আমরা ইনপুট টাইপ নাম্বার দিয়ে, এটি হচ্ছে HTML5 এর একটা নতুন ফর্ম এলিমেন্ট, ফর্ম কন্ট্রোল নতুন, এটি টাইপ যদি আমরা নাম্বার লিখি এবং নেম পয়েন্টস মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিতে পারি এবং স্টেপ বাই স্টেপ এই ভ্যালুটা আপগ্রেড আপ করতে পারি। আচ্ছা, এরপরে আছে ইমেইল। ইমেইলের ভিতরে আমরা ইনপুট টাইপ যদি ইমেল দিয়ে দিই এবং আমাদের ইনপুট টাইপ ইমেল দেওয়ার ফলে আমাদের যদি আমরা যে ইমেল অ্যাড্রেসটি দেব সেটা যদি ভ্যালিডেট না হয় তাহলে আমাদেরকে একটা মেসেজ শো করবে। এরপরে আছে আমরা ডেট, ডেট ইনপুট টাইপের মাধ্যমে আমরা এটি দিতে পারি। এটি ইন্টারনেট এক্সপ্লোরার এবং মোজিলাতে এখনো সাপোর্টেড নয়, এটি শুধুমাত্র ক্রোমে সাপোর্ট করবে ডেট টাইপের ডাটা টাইপটি। আর এরপরে আছে আমাদের ইউআরএল। এই ইনপুট টাইপ যদি ইউআরএল দিয়ে দিই তাহলে আমাদের ইমেইলের মতোই ইউআরএল যদি ভ্যালিড না হয় তাহলে আমাদেরকে একটি মেসেজ শো করবে। আচ্ছা, ওকে, এখন আমরা তাহলে একটু প্র্যাকটিস করে আসি। ওকে, একটা ফাইল বানাই forms.html। এখন আমরা এখানে html কোডটুকু লিখে ফেলি, html5। ওকে, আমরা এখন একটা স্টাইল তৈরি করি, যদি আমার স্টাইলটা এখন আমি খুব একটা কাজে লাগাবো না এখানে, তারপর একটা ক্রিয়েট করে রাখি স্টাইল। এখন আমরা এখানে আমাদের স্টাইলটাকে ইন্টিগ্রেট করে নিই সিএসএস, তারপর হচ্ছে আমাদের style forms.css। okay,
আমরা লিঙ্কিং করে নিলাম। এখন আমরা ফর্ম তৈরি করব। প্রথমে একটা আমরা ফর্মের জন্য একটা ডিভ তৈরি করে নিই, কন্টেন্ট আমাদের লাস্টে গিয়ে তারপর ট্যাবটা চাপতে হবে। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমাদের সবার প্রথমে ছিল ফর্ম। ফর্মস এর আমার কিছু অ্যাট্রিবিউট ছিল, যেমন অ্যাকশন। আমি এখন এটিকে স্ক্রিপ্টে নিতে যাচ্ছি না, ব্যাকএন্ড স্ক্রিপ্টে নিতে যাচ্ছি না, সো আমি অ্যাকশনটাকে খালি রাখবো। তারপর হচ্ছে আমার ফর্মে আর কি কি অ্যাট্রিবিউট ছিল আমরা একটু দেখে নিই। ফর্মে ছিল আমাদের মেথড এনসি টাইপ। আমরা যেহেতু ফর্মটা নিয়ে এখন ফর্মের ইউটিলাইজেশন করব না, সেহেতু আমাদের অ্যাকশন অ্যাকশন এটিকে খালি রাখি। এই হচ্ছে আমাদের ফর্মস এর ওপেনিং এবং এন্ডিং। এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটি হচ্ছে এন্ডিং ট্যাগ। ওকে, এখন আমি চাচ্ছি আমাদের ফর্মস ফর্মের ভিতরে ইনপুট ফিল্ড তৈরি করতে। ইনপুট ফিল্ড তৈরির জন্য ফার্স্টে লেবেল ফর এফ নেম, ফার্স্ট নেমের জন্য একটা ইনপুট ফিল্ড তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট নেম। ওকে, আমি ফার্স্ট নেমের জন্য একটা ইনপুট ফিল্ড তৈরি করেছি ইনপুট। এখানে লেভেলের মিনিংটা আমি বুঝিয়ে দিব, আমি আগে এটি ক্রিয়েট করে নিই। আইডি, আইডি হবে হচ্ছে আমার এফ নেম। ওকে, ফরের ভিতরে যা লিখবো আমি আইডিতেও তাই দিয়ে দিলাম। এখন আমার ইনপুট ফিল্ডে আমার নেম দিতে হবে, ফার্স্ট নেম। ও, আমি তো টাইপ দিইনি, এখানে টাইপ দিতে হবে। এখানে টাইপটা ইনপুট টাইপ আইডির পরে আমি এখানে টাইপ দিয়ে দিই। টাইপ কি হবে আমাদের নেম, অবশ্যই টেক্সট ফরম্যাটে হবে। আচ্ছা, আমার গেল। এরপরে হচ্ছে আমাদের এখানে থেকে কন্ট্রোল ডি দিয়ে দিলাম। আমার হচ্ছে এরপরে লাস্ট নেম, লাস্ট নেম এখানে আমি লাস্ট দিয়ে দিলাম। লাস্ট নেম, লাস্ট নেম, আর এখানে হবে আমাদের লাস্ট নেম। ওকে, এখন যদি আমরা এটিকে ব্রাউজারে দেখি, আমরা যদি ব্রাউজারে দেখি তাহলে আমরা দেখব যে আমাদের দুটি ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি ফার্স্ট নেমের উপরে ক্লিক করি তাহলে দেখা যাবে আমাদের ফার্স্ট নেমের জন্য যে ফিল্ডটা আছে সেটি ফোকাস হয়ে যাচ্ছে। আবার আমি যদি লাস্ট নেমের উপরে ক্লিক করি তাহলে লাস্ট নেমের যে ফিল্ডটা আছে সেটি ফোকাস হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে কারণ হচ্ছে গিয়ে আমি লেভেলের ভিতরে, লেভেলের ভিতরে একটি অ্যাট্রিবিউট আছে ফর, ফরে আমি যেই নেম দিয়েছি আমার ইনপুটের আইডি হিসেবে আমি ঠিক সেম নেম দিয়েছি, যার ফলে আমি লেভেলকে, আমি লেভেলের উপরে যখন ক্লিক করছি তখন আমার এই জিনিস, আমার এই ইনপুট ফিল্ডটা ফোকাস হয়ে যাচ্ছে এই আইডি কে কল করার ফলে, সেটি অটোমেটিক্যালি হয়ে যাবে। এটি হচ্ছে HTML5 এর একটি ফিচার। এখন আছে, এখন দেখি আমরা পাসওয়ার্ড ফিল্ড তৈরি করব। আমরা এটিকে আবার কপি করে নিই লেভেল দিয়ে, আমরা এখানে ফর PSW এখানে আমরা লিখে দেই টাইটেল হিসেবে পাসওয়ার্ড, এখানে হবে PSW, এখানে ইনপুট টাইপে হবে আমাদের পাসওয়ার্ড, দেন নেমে হবে গিয়ে আমাদের পাসওয়ার্ড, নেমে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা দেখি এখানে আমাদের পাসওয়ার্ড ফিল্ড একটি তৈরি হয়ে গেছে। এখন এখানে যদি আমি কিছু লিখি, আর পাসওয়ার্ডে যদি আমি পাসওয়ার্ড দিই, দেখুন আমার পাসওয়ার্ড ফিল্ডে আমার পাসওয়ার্ড এন্টার হচ্ছে। এভাবে আমরা পাসওয়ার্ড ফিল্ড ক্রিয়েট করতে পারি। এখন যদি চাই আমাদের একটা রেডিও বাটন ক্রিয়েট করতে, আচ্ছা দেখি আমরা রেডিও বাটন কিভাবে ক্রিয়েট করব। রেডিও বাটন ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে ইনপুট,
ইনপুট টাইপ হবে রেডিও, ইনপুট টাইপ হবে রেডিও। তারপরে আমাদের দিয়ে দিতে হবে ভ্যালু, এরপরে আমাদের আইডি অ্যাট্রিবিউট আছে নেম। এখন আমি যদি এখানে ইনপুট টাইপে আমি একটা রেডিও বাটন বানাচ্ছি, কন্ট্রোল ডি চেপে এটাকে কপি, এটাকে কপি করে নেই, এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি নেম, নেমের জায়গায় এখানে যেটি দিব এখানেও আমি ঠিক সেম নেমই দিব, কারণ আমরা মেল ফিমেল এটিকে, আমি যদি মেল হয় সে কখনো ফিমেল হবে না, এর জন্য আমি সবসময় এটিকে গ্রুপ করার জন্য, মানে গ্রুপ সিলেকশনের জন্য এটিকে গ্রুপ করে দিলাম, সেম নেম দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে দেওয়ার সুবিধাটা হচ্ছে আমি যদি মেল সিলেক্ট করি তাহলে ফিমেল সিলেক্টেড হবে না, ফিমেলটা ডিজেবল হয়ে যাবে, আবার যদি ফিমেল সিলেক্ট করি মেলটা ডিজেবল হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটাকে ভ্যালু দিয়ে দিই যেটি আমার স্ক্রিপ্টে যাবে, আচ্ছা মেল। এখন যদি আমরা ব্রাউজারে দেখি, এই যে আমাদের, আমরা দেখলাম মেল ফিমেল তৈরি হয়ে গেছে। এখন আমি যদি মেলটাকে সিলেক্ট করি, ফিমেলটা সিলেক্টেড অবস্থায় থাকতেছে না। এখন আমি যদি ফিমেল সিলেক্ট করি, মেলটা সিলেক্টেড হচ্ছে না। এখন আমি যদি দুটি নেম, এই নেমগুলো যদি উঠিয়ে দেই, তাহলে আমি কোনো গ্রুপ করলাম না। এখন দেখা যাবে যে আমার এটা মাল্টিপল সিলেক্ট সাপোর্ট করছে, এই যে আমি দুইটাই সিলেক্ট করতে পারছি, এটা তো আসলে ঠিক না। যদি আমি গ্রুপ করতে চাই তাহলে আমার দুটোকে সেম নাম দিয়ে দিতে হবে। ওকে, এখন আমরা যদি চাই যে চেকবক্স ক্রিয়েট করতে, তাহলে আমাদের, আচ্ছা আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, চেকড। চেকড অ্যাট্রিবিউট যদি ইউজ করি তাহলে দেখা যাবে, আমি যদি এটাকে কেটে দেই, আমরা যদি আবার লাইভ প্রিভিউ করি, তাহলে দেখা যাবে আমাদের মেল যে অপশনটা, রেডিও বাটনটা আছে সেটি চেকড অবস্থায় থাকবে, চেকড অবস্থায় আছে, এই জন্য এই অ্যাট্রিবিউটটি ইউজ করা হয়। এখন যদি চাই যে আমি কিছু চেকবক্স তৈরি করব, ইনপুট টাইপ চেকবক্স, আমি যদি চেকবক্স আমি যদি ভ্যালু দিয়ে দেই, তাহলে আমি এখানে সি দিয়ে দিলাম, এরপরে আমরা এখানে আমি কয়েকটি চেক, চারটা চেকবক্স তৈরি করলাম এবং আমি ভ্যালু দিয়ে দিলাম এবং নেম হিসেবে একটি গ্রুপ তৈরি করে দিলাম, চেকবক্সের একটি গ্রুপ তৈরি করে দিলাম। এখন আমি যদি ব্রাউজারে দেখি তাহলে আমাদের জিনিসটা এইভাবে শো করবে। এখন আমি যদি চেক করি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, তাহলে এই যে আমি চেক করতে পারছি, এভাবে আমরা চেকবক্স ক্রিয়েট করি করতে পারবো। আচ্ছা, আমরা চেকবক্স, এখন হচ্ছে আমরা একটা সাবমিট বাটন বানাই, ইনপুট টাইপ সাবমিট। এখন একটা ভ্যালু দিয়ে দিই বাটনের নাম, বাটনের নেমটা কি হবে, বাটনের যে ভ্যালুটা শো করবে সেটি কি শো করবে, সাইন আপ। ওকে, এখন যদি আমরা যদি এখন একটু দেখি, তাহলে দেখবো এখানে আমার একটা সাইন আপ বাটন চলে আসছে। এই সাইন আপ বাটনটা যখন আমি ক্লিক করব, সাথে সাথে এই ফর্মগুলো সাবমিট হবে। কোথায় সাবমিট হবে? অ্যাকশনের ভিতরে আমার যে স্ক্রিপ্টের পার্টটা উল্লেখ করা থাকবে সেই স্ক্রিপ্টে আমার এই ভ্যালুগুলো সাবমিট হবে। এখানে আমাদের আরো কিছু ইনপুট ফিল্ড তৈরি করা যায়, যেমন এর আগে দেখিয়েছিলাম ইনপুট টাইপ, ইনপুট টাইপ নাম্বার, নেম, পয়েন্ট, মিনিমাম ভ্যালু আমি দিয়ে দিই 0, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমার 100,
এখানে আমরা ভ্যালু দিয়ে দেই, যেটি আমার ইনিশিয়াল অবস্থায় আমার যে ভ্যালুটা শো করবে সেটি হচ্ছে 50। আমরা ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। আচ্ছা, এখন এরপরে আমরা দিতে পারি নেম পয়েন্ট ভ্যালু স্টেপ। স্টেপের মিনিং হচ্ছে সে কত করে বৃদ্ধি পাবে। আমরা যদি আপে ক্লিক করি তাহলে সে কত করে বৃদ্ধি পাবে। এখন যদি একটু রিলোড দিই, আমরা এখানে ইনপুট টাইপ নাম্বার দিয়ে যে ইনপুট ফিল্ডটি তৈরি করেছি এটি শুধুমাত্র ফায়ারফক্সে সাপোর্ট করবে, এটি ক্রোমে এবং ইন্টারনেট এক্সপ্লোরারে সাপোর্ট করবে না। এখন যদি আমি ফায়ারফক্সে যদি দেখি এটির আউটপুটটা কীরকম আসছে, এই এরকম একটা ফিল্ড তৈরি হয়েছে যার ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল অবস্থায় 50 আসছে। কেন আছে? কারণ আমি এখানে ভ্যালু 50 দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমরা যদি এখানে উপরের দিকে ক্লিক করি, 10 10 করে বৃদ্ধি পেতে থাকবে। কেন বৃদ্ধি পেতে থাকবে? কারণ আমি স্টেপ দিয়েছি 10 করে, মানে 10 স্টেপে সে বৃদ্ধি করবে। আচ্ছা, এখন যদি আমি 100 এর উপরে এরপর যদি ক্লিক করি, কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ আমি ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিয়েছি 100 এবং মিনিমাম ভ্যালু দিয়েছি 0। এটি 0 নিচে যেতে পারবে না, 100 এর উপরে উঠতে পারবে না। এখন যদি আমি আরো একটি ইনপুট ফিল্ড তৈরি করি, যেমন ইনপুট টাইপ ইমেইল, ইনপুট টাইপ ইমেইল নেম মেইল। এখন যদি আমি এটাকে ক্লোজ করে দেই, দেন আমি যদি এখানে এটিকে রিফ্রেশ দেই, ব্রাউজারকে একটু রিফ্রেশ দেই, এখানে আমার ইমেলের জন্য একটা ফিল্ড তৈরি হয়েছে। এখানে আমি একটা ইমেল দেই, একটা ইমেল অ্যাড্রেস, এটি ভ্যালিডেট না, ভ্যালিড ইমেল অ্যাড্রেস না। আচ্ছা, এখানে একটা দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম। এখন যদি আমি সাইন আপে ক্লিক করি, দেখেন আমার এখানে সাইন আপ হচ্ছে না, কারণ টেস্টটা রিলোড হচ্ছে না, এই ফর্মটা সাবমিট হচ্ছে না। এই কারণে, কারণ এখানে আমার ইমেল ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেওয়া হয়নি। এটি আমরা এই ইমেল এই ইনপুট টাইপ ইমেল এই টাইপটা শুধুমাত্র সাপোর্ট করবে ক্রোম এবং ফায়ারফক্সে। এটি এখনো এটির সাপোর্ট ইন্টারনেট এক্সপ্লোরারে নেই, আই নাইন এবং আর্লিয়ার ভার্সনের ক্ষেত্রে এটি সাপোর্ট করবে না। এখন যদি আমি ইনপুট টাইপ ইউআরএল দিতে চাই, তাও আমি দিতে পারবো, জাস্ট এখানে টাইপের জায়গায় ইউআরএল লিখে দিব। এখন আমরা আরেক ধরনের ইনপুট টাইপ তৈরি করব, ইনপুট টাইপ দিব, ইনপুট টাইপ আমরা এখন ডেট ডেট দিব, নেম এখন আমি যদি ইনপুট টাইপ ডেট দেই, এটি কিন্তু ফায়ারফক্সে সাপোর্ট করে না, শুধুমাত্র এটি ক্রোমে সাপোর্ট করে। এখানে এই যে দেখেন, এটা কিন্তু সাপোর্ট করছে না। এখন আমি যদি এই জিনিসটাকে আবার ক্রোমে ওপেন করি, তাহলে দেখা যাবে আমাদের এই বার্থডে ডেটটা সাপোর্ট করছে। এখান থেকে আমার ডেট নেওয়ার মতো একটা ক্যালেন্ডার চলে আসবে। এই যে এখানে যদি আমি ক্লিক করি, এই যে আমার ডেট নেওয়ার মতো, ডেট ইনপুট নেওয়ার মতো একটা ক্যালেন্ডার চলে আসছে। এইভাবে আমরা ডেট ইনপুট নিতে পারি, এই ডেট ইনপুট ইনপুট ফিল্ড তৈরি করার মাধ্যমে। এখন আমরা দেখব আমরা টেক্সট ফিল্ড কিভাবে ক্রিয়েট, টেক্সট এরিয়া কিভাবে ক্রিয়েট করতে পারি। বেশ, টেক্সট এরিয়া নেম টি এরিয়া, তারপর হচ্ছে আমার আরো কিছু অ্যাট্রিবিউট দিয়ে দিই, কলাম হচ্ছে আমার, কলাম থাকবে হচ্ছে আমার 20 না, আমরা 30 দেই, আর রো এখানে একটু ভুল হয়েছে, ডাবল পজিশনের মধ্যে রাখা লাগবে, রোস হবে আমার ধরলাম 15টা। এখন যদি আমি এটিকে আমার ব্রাউজারে একটু রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পাবো আমাদের একটা টেক্সট এরিয়া ক্রিয়েট হয়ে গেছে।
এটি হচ্ছে আমার টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়ার ভিতরে আমরা টেক্সট লিখতে পারি। এই গেল আমাদের এই ইনপুট ফিল্ডগুলো কিভাবে তৈরি করে। ইনপুট ফিল্ডগুলো কিছু অ্যাট্রিবিউট রয়েছে, আমরা একটু প্রেজেন্টেশনে ফেরত যাই। ইনপুট অ্যাট্রিবিউট, ইনপুট ফিল্ডের অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে, যেই অ্যাট্রিবিউটগুলোর মাধ্যমে আমরা ইনপুট ফিল্ডের কিছু আমরা ইনপুট ফিল্ডের প্রপার্টিগুলোকে ডিফাইন করতে পারি। যেমন ভ্যালু অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইনিশিয়াল ভ্যালুটাকে ডিফাইন করতে পারি, যে ইনিশিয়াল ভ্যালুটা কত হবে। আমরা রিড অনলি এই অ্যাট্রিবিউটের মাধ্যমে কোন টেক্সট ফিল্ডটা রিড অনলি হবে সেইটিকে আমরা স্পেসিফাই করে দিতে পারি। যেমন আমাদের কোনো ইনপুট ফিল্ড যদি রিড অনলি হয় সেটির মাধ্যমে আমরা কোনো কিছু ইনপুট দিতে পারবো না, শুধুমাত্র সেটির ভিতরে আমরা কোনো আউটপুট দেখাতে পারবো। যেমন আমি যদি একটু দেখে আসি যে এই ফার্স্ট নেমটাকে আমি যদি রিড অনলি করে দেই, এরপরে যদি আমি ব্রাউজারে একটু রিলোড দেই, এখন যদি আমি দেখি আমি কিন্তু কিছু ইনপুট দিতে পারছি না। আমি কিন্তু কিবোর্ডে কিন্তু ঠিকই প্রেস করছি, আমি তো কিছু ইনপুট দিতে পারছি না, আমি কাটতেও পারছি না, ইনপুটও দিতে পারছি না। আচ্ছা, এখন আমরা যদি এই রিড অনলিটাকে উঠিয়ে দেই, এখন যদি আমরা এটিকে রিফ্রেশ করি, এখন দেখতে পাবো যে আমরা সবকিছু কাটতেও পারতেছি, নতুন করে ইনপুটও দিতে পারছি। আচ্ছা, এরপরে আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে রয়েছে ডিসেবল। ডিসেবল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইনপুট ফিল্ডটাকে ডিসেবল করে দিতে পারি, যেটি এনেবলড অবস্থায় দেখা যাবে না, পুরোপুরিভাবে ডিসেবলড হয়ে থাকবে। আমরা যদি দেখি, আমরা এটিকে যদি ফার্স্ট নেমটাকে যদি লিখি ডিসেবলড, তাহলে এখন যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে দেখব আমাদের এই ফিল্ডটা ডিসেবল হয়ে আছে, এই ফিল্ডটা এনেবল হয়নি, এই ফিল্ডটার ভিতরে কিছু ইনপুট দেওয়া সম্ভব নয়। আরও অ্যাট্রিবিউট, এরপরের অ্যাট্রিবিউট রয়েছে সাইজ অ্যাট্রিবিউট। সাইজ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ইনপুট ফিল্ড যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের সাইজটাকে ডিফাইন করে দিতে পারি। আর ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমার ম্যাক্সিমাম কয়টা ক্যারেক্টার আমি ইনপুট দিতে পারবো সেইটা আমি ডিফাইন করে দিতে পারি। আচ্ছা, আমি একটু দেখে আসি। এখন ম্যাক্স লেন্থে যদি আমি 10 দেই তাহলে আমি আমার ইনপুট ফিল্ডে 10 ক্যারেক্টারের বেশি ইনপুট নিতে পারবো না। এখন যদি আমি একটু রিফ্রেশ করি, এখন আমি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10-এর পরে আমি যত ক্যারেক্টার ইনপুট দিচ্ছি কোনোটাই নিচ্ছে না, কারণ আমার ম্যাক্সিমাম লেন্থ 10 দেওয়া আছে। এখন যদি আমি এখানে সাইজ উল্লেখ করে দিই যে সাইজ দিয়ে দিলাম 10, তাহলে দেখা যাবে আমাদের ইনপুট ফিল্ডটা ছোট হয়ে গেছে। এই যে আমাদের ইনপুট ফিল্ডটা ছোট হয়ে গেছে, এখানে 10 ক্যারেক্টার ধরার মতো সাইজ হয়ে গেছে, এর বেশি হলেই সে এরপর থেকে পরে যাওয়া শুরু করবে। আচ্ছা, এটি হচ্ছে টেক্সট ফিল্ডের সাইজটাকে ডিফাইন করে। ওকে, এরপরে আমাদের অ্যাট্রিবিউটগুলোর মধ্যে রয়েছে অটো কমপ্লিট অ্যাট্রিবিউট। অটো কমপ্লিট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কোনো কোনো টেক্সট ফিল্ডের অটো কমপ্লিকেশনটা আমরা দেখতে পারি। যেমন আমরা অটো কমপ্লিট যে অ্যাট্রিবিউটটা আছে সেটি যদি অন রাখি তাহলে আমরা এর আগে যে ইনপুটগুলো দিয়েছিলাম সেটি ক্যাশে থেকে যাবে, ব্রাউজারের ক্যাশে থেকে যাবে এবং আমাদেরকে একটা অটো কমপ্লিট নোটিফিকেশান নিচে শো করতে থাকবে। যদি আমরা অটো কমপ্লিট অফ করে দিই তাহলে দেখা যাবে যে আমরা সেই অটো কমপ্লিট নোটিফিকেশানটা পাবো না। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি এটা দেখে আসি। ওকে, এখানে আমরা এগুলো কেটে দেই। অটো কমপ্লিট অফ করে দিই।
এখন যদি আমরা ব্রাউজারে যাই এবং এটিকে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমরা যদি এখানে লিখি, আমরা একটু আগে লিখেছিলাম তারিকুল, লিখেছিলাম লাস্ট নেমে, লিখেছিলাম শুভ, একটু রিলোড দেই। আচ্ছা আমরা ইনপুট ফিল্ড গুলোতে একবার ইনপুট দেই, এখন যদি আমি সাইন আপে ক্লিক করি, হ্যাঁ আমি সাইন আপ করলাম। আচ্ছা এখন অটো কমপ্লিশন, অটো কমপ্লিট যে অ্যাট্রিবিউটটা আছে সেটি এখানে অন আছে, এখানে অন আছে। এখন যদি এখানে আমি আবার এই যে এখানে আমি তারিখুল লেখা শুরু করার সাথে সাথে সে অটো কমপ্লিট মেসেজ দেওয়া শুরু করেছে। তারপরে এখানে যদি আমি লিখি ইসলাম, এই যে চলে আসছে, এই দুটা আমার অটো কমপ্লিট অন করা আছে। আর এখানে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখানে অটো কমপ্লিট যে অ্যাট্রিবিউটটা আছে সেটি অফ করা আছে। এখানে যদি আমি তারিখ 10043, এই যে দেখেন কোনো অটো কমপ্লিট নোটিফিকেশান আসতেছে না, আমার অটো কমপ্লিট কিছু আসতেছে না। এই জন্য এইভাবে আমরা অটো কমপ্লিট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা অটো কমপ্লিকেশনটা ডিফাইন করে দিতে পারি। এরপরে আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে রয়েছে অটো ফোকাস, যেটির মাধ্যমে আমাদের এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে আমরা যে কোনো ইনপুট ফিল্ডকে আমরা অটোমেটিক্যালি ইনিশিয়াল অবস্থায় ফোকাস করে দিতে পারি, মানে সেটি ফোকাসড অবস্থায় থাকবে। আর আমরা এটি একটু দেখে নেই কিভাবে আমরা এটি করতে পারি। আমরা যদি এটাকে লিখে দেই অটো ফোকাস, তাহলে আমরা যখন যখনই আমি রিলোড দিব তখন সাথে সাথে আমার এই ইনপুট ফিল্ডটা ফোকাস হয়ে যাবে, ফোকাস হয়ে যাবে। এরপরে আছে হাইট উইথ, হাইট উইথ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আমরা ইনপুট ফিল্ডে আমার হাইট এবং উইথটা ডিফাইন করে দিতে পারি। আর মাল্টিপল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ড্রপ ডাউন মেনুর মেনুটাকে মাল্টিপল করে দিতে পারি, যেন সে মাল্টিপল লিস্ট আমরা সিলেক্ট করতে পারি। প্লেস হোল্ডারের মাধ্যমে আমরা প্লেস হোল্ডার মানে একটা প্লেস হোল্ডার টেক্সট দিতে পারি, যেই একটা ডিফল্ট টেক্সট হিসাবে যেটি শো করবে। আর রিকোয়ার্ড অ্যাট্রিবিউট দেওয়ার ফলে ইনপুট ফিল্ডটি রিকোয়ার্ড হয়ে যাবে, মানে হচ্ছে গিয়ে সেই ফিল্ডটিতে যদি কোনো ইনপুট দেওয়া না হয় তাহলে সেই ফর্ম সাবমিট হবে না, মাস্ট বি সেই ফর্ম সাবমিট করার জন্য সেই ফিল্ডটাকে অবশ্যই ফিল আপ করতে হবে। যদি আমি এইখানে আমার টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াকে রিকোয়ার্ড করে দেই, রিকোয়ার্ড করে দেই, তাহলে দেখা যাবে যে আমি যদি এখানে রিলোড দেই একবার, এখন যদি সাবমিট করতে চাই, এই যে আমার এই প্লিজ ফিল আউট দিস ফিল, এখানে ফিল আপ করতে বলতেছে এই ফিল্ডটাকে, এই ফিল্ডটাকে কিছু না দিলে সে কখনই এটাকে সাবমিট করতে পারবে না, এই ফর্মটাকে সাবমিট করতে পারবে না। এরপরে আমাদের প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারটা একটু দেখে আসি। প্লেস হোল্ডার বলতে আমরা বুঝি যে ভিতরে কোনো একটা টেক্সট, ইনিশিয়াল টেক্সট। আচ্ছা আমরা যদি এখানে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটে যদি লিখি প্লেস প্লেস হোল্ডার ফার্স্ট নেম, দেন আমরা যদি এটিকে রিলোড দেই, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট নেম কথাটা চলে আসছে। আমরা এইভাবে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা একটা ইনিশিয়ালাইজ টেক্সট টেক্সট ফিল্ডে দিয়ে দিতে পারি। আর মাল্টিপল অ্যাট্রিবিউটের মাধ্যমে, আচ্ছা আমরা মাল্টিপলটাও একটু দেখে আসি, মাল্টিপলটা কীভাবে দেওয়া যায়। এখানে আমরা ড্রপ ডাউন সিলেক্ট বানাইনি, আচ্ছা সিলেক্টটা বানাইনি। আচ্ছা এখানে আমাদের সিলেক্ট দিয়ে আমাদের একটা নেম দিয়ে দিতে হবে, যে কান্ট্রি, কান্ট্রি
কান্ট্রি দিয়ে এখন আমরা অপশন ক্রিয়েট করব। অপশন অপশন ভ্যালু বাংলাদেশের জন্য বাংলাদেশ, ইন্ডিয়া, এরপরে একটা দিই USA, এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এই যে দেখবো আমাদের একটা ড্রপডাউন তৈরি হয়েছে, ড্রপডাউন লিস্ট তৈরি হয়েছে। এখন এখন আমরা যদি এখানে মাল্টিপল অ্যাট্রিবিউটটা দিয়ে দিই তাহলে আমরা ব্রাউজারে গেলে দেখতে পাবো আমাদের এই মাল্টিপল অপশন সিলেক্ট করা যাবে। আমরা যদি কন্ট্রোল চেপে যদি মাল্টিপল অপশন যদি সিলেক্ট করি তাহলে সিলেক্ট করা যাচ্ছে। আচ্ছা, এইটুকুই ছিল আজকের টিউটোরিয়ালে। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।